ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনির ঘরে নতুন অতিথি আসার ক্ষণ ঘনিয়ে আসছে। তা নিয়ে নানা আয়োজনে সময় কাটাচ্ছেন তারা। এরই এক ঝলক মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন পরীমনি। এদিন দুপুরে ফেসবুকে বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল রাজপরীর সামনে সাজানো অনাগত সন্তানের জন্য জামা কাপড়, জুতা, স্যান্ডেল, ফিডার, বেবি লোশন সহ নানা রকমের প্রসাধনী। ছবি ভিডিও পোস্ট করে পরীমনি লেখেন তার আসার আয়োজন, সেই সঙ্গে রাজের প্রতিও মুগ্ধতা প্রকাশ করছেন তিনি। পরী সেই পোস্টে তাকে অনাগত সন্তানের জন্য শুভকামনা, দোয়া আর ভালোবাসা সিক্ত করছেন নেটিজেনরা। ছবিতে সন্তানের জামা কাপড় দেখে কেউ আবার অনুমান করছেন মেয়ে সন্তান আসবে রাজপরীর ঘরে। তবে তাদের ঘরে ছেলে না মেয়ে সন্তান আসবে তা নিয়ে মিডিয়ায় কখনো মুখ খুলেননি এই দ্বারকা দম্পতি। নতুন অতিথি পৃথিবীর মুখ দেখবেন কবে নাগাদ এমন এক প্রশ্নের জবাবে রাজ বলে, আমরা মনে হয় আর কিছুদিনের মধ্যে নিজেরাই সেই সুখবর দেব। এই মুহূর্তে আমরা ঠিকঠাক সুন্দর সময় কাটাচ্ছি।